ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মে মাসে গালওয়ানে চীনা বাহিনীর উপস্থিতি প্যাংগংয়ে ঢুকেছিল লাল ফৌজ, স্বীকার করেও ওয়েবসাইট থেকে সরানো প্রতিরক্ষা মন্ত্রক, কেন মিথ্যে বলছেন মোদী, খোঁচা রাহুলের। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 3000, বৃহস্পতিবারের হেলথ বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় সংক্রমিত 2954, রাজ্যে মোট আক্রান্ত 86,754, একদিনে মৃত্যু হয়েছে 56 জনের, মৃতের সংখ্যা বেড়ে হল 1,902। রাজ্যে একদিনে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়েছেন 2,061 জন, মোট সংক্রমণ মুক্ত 61,023, সুস্থতার হার 70.34%। রাজ্যে এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন 23,829। সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যে শীর্ষ স্থানে কলকাতা, মোট আক্রান্ত 25,882, মৃত্যু হয়েছে 887 জনের, কলকাতার পরই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় মোট সংক্রমিত 18,741, মৃত্যু হয়েছে 430 জনের, তৃতীয় স্থানে হাওড়া, মোট আক্রান্ত 9,120 জন, মৃত্যু হয়েছে 232 জনের। শুরুটা করেছিল কলকাতা পুরসভা, এবার রাজ্য জুড়ে শুরু হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এজন্য সরকারি হাসপাতালগুলিতে অ্যান্টিজেন কিট পাঠাতে শুরু করেছে স্বাস্থ্য ভবন। করোনা পরিস্থিতিতে বেসরকারি বাসের জন্য 6 মাসের পর মুকুব করল রাজ্য সরকার, দিতে হবে না পারমিট ফিও, তবে মিলবে না 15,000-এর আর্থিক প্যাকেজ, স্বাগত বাস মালিক সংগঠনগুলি। পরীক্ষা হওয়ার 6 মাস পরে আজ জয়েন্ট এন্ট্রেন্স এর ফল প্রকাশ, দুপুর 2:30 থেকে ওয়েবসাইটে রেজাল্ট ডাউনলোড করা যাবে, র্যাঙ্ক কার্ড পরীক্ষার্থী 80,000। সিপিএম এ একটি ইতিহাসের অধ্যায়, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল শ্যামল চক্রবর্তীর, বয়স হয়েছিল 78, 30 জুলাই থেকে ভর্তি ছিলেন পিয়ারলেসে, পরপর 2 বার কার্ডিয়াক অ্যারেস্টের পর মৃত্যু, জানালেন চিকিৎসকেরা। রাজনৈতিক জগতের ক্ষতি, শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোক বার্তা মুখ্যমন্ত্রীর, অর্ধনমিত থাকবে দলীয় পতাকা, বললেন সূর্যকান্ত মিশ্র, করোনা নীতি মেনেই শেষকৃত্য, শেষ ইচ্ছে অনুযায়ী দান করা গেল না দেহ, আক্ষেপ কন্যা উষশীর। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু করল সিবিআই, গঠন করা হয়েছে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সূত্রের খবর, রিয়াকে তলবের সম্ভাবনা সিবিআই এ, মিলেছে আর্থিক লেনদেনের তথ্য, খবর ইডি সূত্রে, রিয়ার সহযোগীকে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, রিয়া চক্রবর্তী সহ 6 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর, সিবিআই এর এফআইআর এর তালিকায় নাম রয়েছে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী, রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী, ভাই শোভিত চক্রবর্তী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদী। সরকারি কর্মীদের হোম লোন পাইয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণা, সল্টলেকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ঋণের টাকা লোপাট, জালে মূল অভিযুক্ত সহ 3। কার্ড জালিয়াতি নয়, পেটিএম এর কেওয়াইসির নাম করে প্রায় 1.5 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, বরানগর থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের, তাদের পক্ষ থেকে এই ফোন করা হয়নি বলে জানিয়েছে পেটিএম, দাবি অভিযোগকারী ব্যবসায়ীর। শুরু হলো বউবাজারে মেট্রো সুরঙ্গে পড়ে থাকা অকেজো টানেল বোরিং মেশিনটি তোলার কাজ, যন্ত্রটিকে খণ্ড খণ্ড করে ওপরে তোলার জন্য অস্ট্রিয়া থেকে আনা হয়েছে একটি বিশেষ যন্ত্র, কেএমআরসিএল সূত্রে খবর, সময় লাগতে পারে 6 মাস। দেশের মধ্যে প্রথম রোবোকার আনলো রাজ্যের দমকল বিভাগ, 4 কোটি টাকা খরচ করে 4টি রোবোকার আনা হয়েছে, সংকীর্ণ গলি বা আগুনের মধ্যে অনায়াসে চলে যাবে এই রোবোকার, রিমোট কন্ট্রোলে তা চালানো যাবে। আমদাবাদে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, আইসিইউতে ভর্তি 8 রোগীর মৃত্যু, উদ্ধার 40, আগুন লাগার কারণ স্পষ্ট নয়, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। মুদ্রাস্ফীতির আশঙ্কা, সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক, করোনার জেরে লকডাউনের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, দাবি শক্তিকান্ত দাসের।